ফুকাও ভনী কোনক লিখা টানাং ন জানাং না আঙ্গা পিঠু কিয়া সাপ্তি সকলা সানি ক কি হক কি উলাংনি ক খি জানি খিনানি খিনচ পদয় লুং দয় খাম হে কোনক লিখা সনলি সন খাম ক আই জিং পা সেন খাম ক তুন মন ম খাও রং রাও কোন তুন মন আই রিং রিং সুং মো চাও চুং মো পি সন মো সয় কুম্বান তু মো সয় কেন তিথি কোনক ফুকাও ভনী কোনক লিখা জন খ দাও জন খন মি জন জঠা বুকলাম দিলাও ভাবে জাপান মাই সেংরু হুটিম রে মুটিম খ কাইটিম খ সোসাইটি সেক্রেটারি জেনারেল আমি ইয়াত প্রতি বছরে স্বর্গদেউ সকলের কারণে আমি তর্পণ আগবাম আর পোন প্রথমবার আমি 42খন শরাই দিয়ে তেখেতসকলে তর্পণ আগবা হয়েছিল আর ঠিক এতিয়াও সেইদরে আমি তেখেতসকলে তর্পণ উৎসর্গা করছো আর আমার যতই না থাকক আমার যাতে তেখেতলোকে আশীর্বাদ দিয়ে ইয়ার মূল কারণ প্রত্যেক বছর পাতো আমি দ্রব্য মানে আপনার ধর আজি আমি ফালং পদ্ধতি আমি করছো আজি কিছু বছরের ফালং পদ্ধতি করা নাছিল আমি বেলেগ ধরনের করা হয়েছিল কিন্তু আমি এতিয়া ফালং পদ্ধতি এভাগে সেবা আগবাব বিচারিছো মোৰ নাম ক্ষীৰোদ দাস কোঁৱৰ আহোম ৰেল সোসাইটিৰ মুখ্য হিচাপে মই নির্বাচিত হয়েছো
সেই কার্যসূচীটো আমার ধরা অর্থাৎ আমার যাদ্য দেবতা যাক ভগবান বলে ভাব পূজা আরম্ভ হয়েছিল আর পূজা করার মাঝে আমার যখন আমার পিতৃপুরুষ আমার চাওলং চুকাফা আদি করে নীলজন স্বর্গদেব আরও দা ডরিয়া সকল মৃত আত্মার সদগতি অর্থে এইভাবে আমি কর্ম আরম্ভ করেছি। এই কর্মর দ্বারা সকলরে সদগতি হোক, সকল মৃতকর আর আমার সুখী সকল সমাজ আমার যাতে সুখী আমার জাতির যাতে একটা উন্নতি হোক সে আমার মানে উদ্দেশ্য। আর এই কার্যসূচী এটা আরম্ভ হয়ে আছে, এটা আমার যেখানে প্রার্থনা সেখানে হয়ে গেল, ইয়ার পিছতে কিছু নাম হব আর সেই নাম আহোম ভাষার মতে গোয়া হব, তারপর আমার কার্যসূচী অনুষ্ঠিত হবে।